আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আচ্ছা ভাগ্য কি মানুষের কাজে কারণ ও উপকরণ হতে পারে বিষয়টি আপনার কাছে কেমন লাগছে এই ব্যাপারে আপনার কতটুকু জ্ঞান রয়েছে আসুন বিস্তারিত জেনে নিই তাকতির শব্দটি আরবি এর অর্থ হল নির্ধারণ করা ধার্য করা নিয়ত ভাগ্য ইত্যাদি বোঝা এই মহাবিশ্বে ভবিষ্যতে যা ঘটবে প্রজ্ঞাময় আল্লাহ সবকিছু নিধন করে রেখেছেন আর এটাই টাকদির পৃথিবীর সব বস্তু তথা মানব প্রাণী যত সৃষ্টি রয়েছে সবকিছুর উত্থান পতন ভালো মন্দ উপকার অপকার লাভ ক্ষতি ইত্যাদি কোথায় কোন সময় কিভাবে ঘটবে আল্লাহতলা সব নিধন করে রেখেছেন তাকদিরের বাইরে কোনো কিছুই নেই রসুল সাল্লাই ইসলাম বলেন প্রত্যেক জিনিসেই তাকদীর অনুযায়ী সংঘটিত হয়ে থাকে এমনকি অক্ষমতা ও বুদ্ধিমত্তাও সুতরাং এর থেকে বুঝতে পারি ভালো মন্দ সব আল্লাহ পক্ষ থেকে হয় তবে একটি জিনিস থাকির মানুষের কাজের কারণ নয় এবং তাকে লিপিবদ্ধ আছে বলে মানুষ ভালো মন্দ ইত্যাদি কাজ করছে বিষয়টি এমন নয় বরং ভবিষ্যতে মানুষ যা করবে আল্লাহ তা আগে থেকেই জানেন ফলে তিনি তা আদিতে লিপিবদ্ধ করে রেখেছেন এখন আপনি বলতে পারেন আল্লাহ তালা জন্মের আগেই তো সব লিখে রেখেছেন এখন ভালো মন্দ সব আল্লাহ পক্ষ থেকে হচ্ছে আসলে এই কথা মোটেও ঠিক নয় বরং আমরা কখন কি করব কি খাব কোথায় কি করবে এগুলো আল্লাহ তালা পূর্বে থেকেই জানেন কারণ তিনি এরকম গায়বের অধিকারী আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি জানাতে নাকি জাহান্নামে নামে এই খবর শুধু আল্লাহ জানেন আরেকটু ক্লিয়ার করতে দুটি উদাহরণ দিচ্ছি প্রথম নম্বর হল একজন শিক্ষক পাঁচজন ছাত্রকে এক বছর পড়ালে এখন পরীক্ষা আসলো পরীক্ষা আসার পূর্বে তিনি ডায়েরিতে লিখে রাখলেন অমুক ছাত্র এ প্লাস হবে অমুক ছাত্র এ মাইনাস পাবে অমুক ছাত্র ফেল করবে এখন পরীক্ষার রেজাল্ট বের হলো আর রেজাল্টে সে শিক্ষকের ডায়েরি অনুযায়ী সকলে একই মার্কস পেল সে অনুযায়ী ফলাফল হলো। তাহলে কি শিক্ষকের লেখার কারণে এই ফলাফল হয়েছে অবশ্যই না তাকদের বিষয়টি দ্বিতীয় নম্বর হচ্ছে একজন বিশেষজ্ঞ ডাক্তার তার রোগীকে ঠিকভাবে চেক আপ করার পর বললেন যে এই রোগী অমুক দিন তাহলে মৃত্যুটা কি ডাক্তার লিখে রাখার কারণেই হলো নিশ্চয়ই না ঠিক তেমনই আল্লাহ তালা মানুষের অবস্থা আগে থেকেই জানেন আর সেই অনুপাতে তিনি সবকিছু লিখে রেখেছেন কিন্তু এই লিপিবদ্ধকরণ মানুষের কাজে কারণে নয় বরং কাজটি হলো তার ইচ্ছা ফলে ব্যক্তির কাজের জন্য সে নিজেরই দেয় আসুন দেখি কোরআন হাদিসে এ ব্যাপারে কি রয়েছে রাজদ সাল্লা বলেন সৃষ্টিকূল সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টিকর তাকদি লিখে রেখেছে তিনি আরো বলে আল্লাহ তালা প্রথমে কলম সৃষ্টি করেছে অতপর কলমকে বললেন লেখো কলম বলল হে র কি লিখব তিনি বললেন কেয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকতে লিখো এইবার আল্লাহ বলছেন তুমি কি জানো না যে নবমন্ডল ও ভূমন্ডলে যা আছে সবকিছু আল্লাহ জানেন নিশ্চয় এসব কিতাবে অবশ্য এটা আল্লাহর কাছে সহজ আল্লাহর ইচ্ছা বাইরে কোনো কিছু ঘটে না তার বাণী হল আল্লাহ পালন যা ইচ্ছা তাই করেন আর যা ইচ্ছা তাই মনোনীত করেন সবকিছু সত্য বৈশিষ্ট্য গতি স্থি সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা ঈশ্বর করেন আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সবকিছু তত্ত্বাবধায়ক আল্লাহ তালা আরো বলেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্য বেড়ে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তাই তার জন্য এবং সে যা কামনাই করবে তারই উপর বার্তাবে ইবনে আব্বাস বলেন আল্লাহ একাত্মবাদে বিশ্বাসী হওয়া তাগীর বিশ্বের ওপর নির্ভরশীল ফলে যে ব্যক্তি ইমান আনে কিন্তু তাকদির অবিশ্বাস করল সে প্রকৃতপক্ষে একত্রবাদকে অস্বীকার করলো সর্বশেষ হুঁশিয়ারি হল যারা তাকদিরকে বিশ্বাস করে না তাদের জন্য রসদাল্লা নানত করেছেন রসদালাম বলেন আল্লাহ তালা বলেছেন যদি কেউ আমার নির্ধারিত তাকদির ওপর সন্তুষ্টি না থাকে এবং বিপদে ধ্বজধারণ না করে তাহলে সে যেন আমি ছাড়া অন্য কাউকে রব বানিয়ে নেয় আল্লাহ তা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক আমি